হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করলে প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা দেব সেটা ক্লাস ইলেভেনের ইউনিট ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার জীবনের বিজ্ঞানের সেকেন্ড পার্ট। এর আগে একটা পার্ট দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই গিয়ে দেখে নেবে। যতগুলো চ্যাপ্টার পড়াবো পরপর দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা আছো আমার চ্যানেলে তাদের যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই বন্ধুদের সাথে, ভাই বোন দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করতে পারো। তাদের ভালো লাগলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। যারা প্রথম ভিডিও দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, জীব বৈচিত্র্য। জীবনের বিজ্ঞানের মধ্যে আজ আলোচনা করব জীব বৈচিত্র্য নিয়ে। জীবন কি, কোনটা সজীব বস্তু কোনটা জড় বস্তু, বুঝে গেছো? এবার জীব বৈচিত্র্য মানে যাদের জীবন আছে, জীবের বৈশিষ্ট্য আছে, তারাই জীব। এই জীবের মধ্যে উদ্ভিদ প্রাণী অনুজীব সমস্ত কিছু পড়ছে। বৈচিত্র্য মানে একটা প্রজাতি, একটা প্রজাতির প্রাণীদের মধ্যে বৈচিত্র্য দেখতে পাবো। একটা প্রজাতির প্রাণীর মধ্যে কেন বৈচিত্র্য দেখা যায়? যদি এখন আমি এই কোয়েশ্চেনটা তোমাদের করি, তোমাদের এটা বলা উচিত, কেন একটা প্রজাতি? যেমনি আমরা মানুষ, মানুষরা তো সবাই হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স প্রজাতির আমরা, তো এই সেপিয়েন্স প্রজাতির মধ্যে আমরা মানুষ, তাও আমাদের মধ্যে কেন বৈচিত্র্যতা, কেন আলাদা আলাদা দেখতে? আমরা সবাই দেখতে কেন একরকম নই, কেন আলাদা আলাদা রকম না? সেখানে চলে আসছে জিনের কথা, সেখানে চলে আসছে অ্যালিলের কথা, সেখানে চলে আসছে প্রচ্ছন্ন প্রকট অ্যালিল জিন, যেগুলো মা বাবার থেকে আসছে, বংশানুক্রমিকভাবে আসছে। এবার কোন জিনটা আসছে, কোনটা বেশি প্রকাশ পাবে, কোনটা কম প্রকাশ পাবে, তার জন্য একই প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্যতা বা প্রভেদ দেখতে পাওয়া যায়। বোঝা গেল? যদি একটাই প্রজাতি, মানুষ প্রজাতি ভাবো, তাদের মধ্যে যদি বৈচিত্র্যতাটা রয়েছে, বিভিন্নতাটা রয়েছে, দেখতে আলাদা, কালার আলাদা, লম্বাতে আলাদা মানে হাইটের দিক দিয়ে আলাদা, এই আলাদাটা হচ্ছে কেন না? একই প্রজাতির মধ্যে যদি বৈচিত্র্য বলি, যদি একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যর কথা বলি, প্রভেদের কথা বলি, তখন তোমাদের ব্যাখ্যা দিতে হবে জিন, অ্যালিল, প্রকট প্রচ্ছন্ন অ্যালিলের জন্য এই বৈচিত্র্যতাটা আসছে। এবারে যদি বিভিন্ন প্রজাতি হয়ে যায়, প্রজাতি যদি আলাদা হয়ে যায়, তাদের মধ্যে তো প্রভেদ হবে। একটা মানুষ, একটা কুকুর, একটা হাতি, একটা পাখি, প্রজাতিগুলোই আলাদা, তাহলে তাদের মধ্যে তো বৈচিত্র্যতা আসবে, এটা স্বাভাবিক। যদি একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা আসছে, তাহলে ব্রড সেন্সে এতগুলো প্রজাতির মধ্যে কি একই রকম হবে সবাই? নিশ্চয়ই নয়। তাহলে জীব বৈচিত্র্যটা কাকে বলবো আমরা? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা যেখানে জীবরা বাস করছে তাদের মধ্যে যেই বিভিন্নতা, প্রকার, ভেদ দেখতে পাবো, সেই সবগুলোকে এক কথায় আমরা বলবো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে অনুজীব থেকে শুরু করে প্রাণী উদ্ভিদ সব ইনক্লুড, সব যখন তার মধ্যে রয়েছে তাহলে তখনই তাকে বলবো জীব। আর জীব বৈচিত্র্য মানে একটা বাস্তুতন্ত্র মানে একটা নির্দিষ্ট পরিবেশে, নির্দিষ্ট পরিবেশে যতজন জীব বাস করছে তাদের যে বিভিন্নতা, সবগুলোকে মিলে আমরা বলবো এটা ওখানকার জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য যাকে বলা হয় বায়োডাইভার্সিটি, এই কথাটা প্রথম ব্যবহার করেছেন রোশেন, নামটা একটু মনে রেখো। আমি তোমাদের যদিও ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ওয়ান থেকে পড়াতে শুরু করে দিয়েছি, কিন্তু এর আগে কিছু জিনিস আছে। বড় কোষ, ছোট কোষ, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল, আণুবীক্ষণিক যন্ত্রকে আবিষ্কার করেছিল, কোষতত্ত্বকে আবিষ্কার করেছিল, ওই পয়েন্টগুলো আমি একটা ক্লাসে বলে দেবো, ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, সেগুলো কিন্তু কোয়েশ্চেনে জিজ্ঞেস করে, নিটের জন্যও ইম্পর্টেন্ট, কোনো সরকারি পরীক্ষার জন্য ওই পোর্শনগুলো ইম্পর্টেন্ট। তো যেগুলো তোমরা পড়বে বেশি ইম্পর্টেন্ট, অনেক কিছু লিস্ট দেওয়া আছে সেরকম, সেগুলোর থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে কিন্তু, তো ওগুলো আমি একটা ক্লাসে বলে দেবো যে কোন কোনগুলোকে ফোকাস করবে। এবারে জীব বৈচিত্র্যের মধ্যে তাহলে সবকিছুই উদাহরণ, অনেক কিছু উদাহরণ হয়ে যাবে। যেমনি উদ্ভিদই যদি বলি আমি, মরু অঞ্চলের উদ্ভিদ একরকম, বনভূমি অঞ্চলের উদ্ভিদ একরকম, আমাদের এখানকার উদ্ভিদ একরকম, নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ একরকম, পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ একরকম, জলজ উদ্ভিদ আরেক রকম, তাহলে কতগুলো উদ্ভিদেরই কত প্রকারভেদ, ক্লাসিফিকেশন। যদিও এই প্রকারভেদের মধ্যে ইভলিউশনও ইনক্লুড হয়ে যাচ্ছে, মানে বিবর্তনও ইনক্লুড হয়ে যায় এই জীব বৈচিত্র্যতাটাকে আনতে, যেহেতু বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে বলেই কিন্তু জীব বৈচিত্র্যটা আসছে।
ঠিক আছে, বোঝা গেল। এবারে যদি আমরা জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করি, জিনগত বৈচিত্র্য একই প্রজাতির মধ্যে দেখতে পাওয়া যায়। প্রজাতি বৈচিত্র্য মানে কি, একটা নির্দিষ্ট অঞ্চলে রয়েছে বিভিন্ন রকমের প্রজাতি, তখন তাকে আমরা বলে দেব প্রজাতি বৈচিত্র্য। আরেকটা হয়ে যায় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে, মানে একটা অনেক বিস্তীর্ণ অঞ্চলে আলাদা আলাদা বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্রের মধ্যে মরুভূমির একরকমের বাস্তুতন্ত্র, জলের একরকমের বাস্তুতন্ত্র, জঙ্গলের একরকমের বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র ইকোসিস্টেমের মধ্যে তো পরিবেশের সাথে জীবের সম্পর্ক, একটা জীবের সাথে আরেকটা জীবের সম্পর্ক, খাদ্য খাদকের সম্পর্কগুলো জড়িয়ে যাচ্ছে। তাহলে সেই রকম একটা অঞ্চলে অনেকগুলো বাস্তুতন্ত্র থাকতে পারে। যদি নদী থাকে, সেখানকার প্রাণীদের বাস্তুতন্ত্র আলাদা হয়ে যাবে, খাদ্য খাদক সম্পর্ক আলাদা হয়ে যাবে, যারা স্থলে রয়েছে তাদের বাস্তুতন্ত্র আলাদা হয়ে যাবে, যারা জঙ্গলে রয়েছে তাদের বাস্তুতন্ত্র একরকম হবে। তো সমস্ত বাস্তুতন্ত্রের অবস্থান অনুযায়ী, তাদের পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক অনুযায়ী দেখতে পাবো আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক, তাহলে জীব বৈচিত্র্যটা তিন রকমের বললাম, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এবার যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা রয়েছে সেটার আবার তিন ভাগ, আলফা, বিটা, গামা। বাস্তুতান্ত্রিক বৈচিত্র এটা তিন ভাগ আছে, আলফা, বিটা, গামা, এই তিনটে টার্ম একটু মনে রেখো। আলফা বৈচিত্র্য মানে কি, একটা অঞ্চলে যে বিভিন্ন জীবগোষ্ঠী রয়েছে, একটা নির্দিষ্ট অঞ্চলে একটা জীবগোষ্ঠী রয়েছে, অনেকগুলো জীবগোষ্ঠী থাকতে পারে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তো অনেক কেউ বাস করতে পারে, তো ছোট একটা জায়গায় সেখানে উদ্ভিদ আছে, মানুষ আছে, পাখি আছে, তারপরে ইনসেক্ট কিছু রয়েছে, পোকামাকড় রয়েছে, তো এদের মধ্যে যে বৈচিত্র্য আমরা দেখতে পারবো তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্যটা হচ্ছে একটা ছোট জায়গার মধ্যে যেই বৈচিত্র্য রয়েছে। এবার দুটো আলফা বৈচিত্র্য, এটা একটা বাস্তুতন্ত্র মনে করো, এটা আরেকটা বাস্তুতন্ত্র, এই দুটো আলফা বৈচিত্র্যর মাঝখানে যে জীব বৈচিত্র্য রয়েছে এইটাকে আমরা বলবো বিটা বৈচিত্র্য। মানে দুটো আলাদা আলাদা বাসস্থান, এখানে বাস করছে, এখানে বাস করছে, দুটো পাড়া যেমনি আমরা যেভাবে ভাগ করে দিই সেরকম একটা পাড়াকে মনে করো আলফা বৈচিত্র্য। এবার দুটো পাড়ার মধ্যে যেই বৈচিত্র্যটা হবে সেটা হলো বিটা বৈচিত্র্য, ঠিক। আর গামা বৈচিত্র্যটা হচ্ছে একটা বিশাল এলাকা, মানে এলাকাটা যদি খুব বড় নিই তার মধ্যে আলফা বিটা সব বৈচিত্র্য দেখতে পাওয়া যাবে, কারণ একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যেও আমরা পার্থক্য দেখতে পারবো, দুটো আলাদা আলাদা বাস্তুতন্ত্রের মধ্যেও জীব বৈচিত্র্য দেখতে পারবো। এবারে যদি আমরা খুব বড় নিই জায়গাটা, বৃহৎ ভৌগোলিক এলাকা নিই, সেখানে আলফা বৈচিত্র্য আছে, বিটা বৈচিত্র্য আছে, সবগুলো একত্রে আমরা বলবো গামা বৈচিত্র্য। বোঝা গেল, একটা ছোট্ট জায়গা, তার সেখানকার জীবগোষ্ঠীর বৈচিত্র্য সেটা হলো আলফা বৈচিত্র্য। এবার দুটো ছোট্ট জায়গা রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হলো বিটা বৈচিত্র্য। এবার গামা বৈচিত্র্য হচ্ছে জায়গাটা অনেক বড়, মানে ইন্ডিয়া ধরে নাও, পুরো ইন্ডিয়াতে কতগুলো আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা জীব বৈচিত্র্য আছে, মানুষের মধ্যেও কত প্রকারভেদ রয়েছে, তো এই সবগুলো যখন আসবে সেখানে আলফা বৈচিত্র্য আসবে, বিটা বৈচিত্র্য আসবে, একটা আলফা বা একটা বিটা বৈচিত্র্য নয়, অনেকগুলো আলফা বিটা বৈচিত্র্য সেখানে থাকবে, সবটা নিয়ে আমরা বলবো গামা বৈচিত্র্য। মানে গামা বৈচিত্র্যটা হচ্ছে বড় অর্থে বৈচিত্র্য। এবারে এই যে জীব বৈচিত্র্যগুলো রয়েছে, আমরা যদি দেখি কি কি নিয়ে বলতে পারি ভারতীয় প্রজাতির মধ্যে জীব বৈচিত্র্যগুলোকে নিয়ে যদি আলোচনা করি, সেখানে ভারতীয় প্রজাতির মধ্যে গুপ্তবীজী উদ্ভিদ রয়েছে, টেরিডোফাইটা রয়েছে, ব্রায়োফাইটা রয়েছে, ব্যক্তবীজী উদ্ভিদ রয়েছে, লাইকেন রয়েছে, লাইকেন ছত্রাকার শৈবালের মধ্যে একটা সিম্বায়োসিস হয়ে যায়, ছত্রাক রয়েছে, শৈবাল রয়েছে, স্তন্যপায়ী প্রাণী, পক্ষী, ব্যাকটেরিয়া, এই সবার মধ্যে যে বৈচিত্র্য হবে সেই বৈচিত্র্য অনুযায়ী আবার সংখ্যাগুলো আলাদা আলাদা রকম, এগুলোকে আমরা বলবো ভারতীয় বৈচিত্র্য। এবার সমস্ত পৃথিবীর বৈচিত্র্য যদি দেখি, সেখানে এই শৈবালের রকম আবার প্রজাতি আবার অনেক বেশি হয়ে যাবে, তাদের সংখ্যা আলাদা হয়ে যাবে। তাহলে পৃথিবীর জন্য, পৃথিবীকে যদি সমগ্র পৃথিবীর প্রজাতির মধ্যে যদি কম্পেয়ার করি, সেই বৈচিত্র্যের সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে, নাম্বারটা। তো এরকম ভাবে জীব বৈচিত্র্য ভারতবর্ষের একরকমের হয়ে যাচ্ছে, পৃথিবীর একরকমের হয়ে যাচ্ছে, সরীসৃপের মধ্যে বৈচিত্র্য, মাছদের মধ্যে বৈচিত্র্য, সন্ধিপদ প্রাণীদের মধ্যে বৈচিত্র্য, পোকার মধ্যে বৈচিত্র্য, সবার মধ্যেই আমরা এরকম বৈচিত্র্য দেখতে পাবো। মেনলি এখান থেকে তোমাদের যেই পয়েন্টটা আসবে, আলফা বিটা গামা, আলফাটা হচ্ছে ছোট জায়গার জীবগোষ্ঠী রয়েছে, দুটো আলফার মধ্যে যেই জীব বৈচিত্র্য সেটাকে বলবো আমরা বিটা, আর গামাটা হচ্ছে একটা অনেকটা বড় এলাকার মধ্যে যেখানে অনেকগুলো আলফা বিটা বৈচিত্র্য থাকবে তাকে আমরা বলবো গামা বৈচিত্র্য। এই তিনটে টার্ম একটু ভালোভাবে খেয়াল রেখো। এবারে যে এত জীব বৈচিত্র্য রয়েছে, এই জীব বৈচিত্র্যর গুরুত্বটা কোথায়, খাদ্যের উৎস হিসেবে আমরা ব্যবহার করব, ওষুধ তৈরিতে, ড্রাগ তৈরিতে ব্যবহার করব, ড্রাগ তৈরির ক্ষেত্রে কি দেখেছিলে, রেসার তিন
কুইনাইন, ম্যালেরিয়া রোগের ওষুধ, রেশারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, তো সেরকম ভেষজ উদ্ভিদ সর্পগন্ধা, মূল্যবোধ হিসেবে জীব বৈচিত্র্য রয়েছে, কৃষ্টিগত গুরুত্ব রয়েছে, সংস্কৃতি, কৃষ্টিগত মানে সংস্কৃতিগত কিছু গুরুত্ব রয়েছে, পরিবেশের রক্ষা করতে সমস্ত জীবেরই খাদ্যখাদক শৃঙ্খল যাতে ঠিকঠাকভাবে থাকে তার জন্য জীব বৈচিত্র্য রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে জীব বৈচিত্র্য রয়েছে, হাতির দাঁত বিক্রি করে তারপরে পশু পাখিদের চামড়া থেকে সোয়েটার, পশম রেশম নিয়ে সোয়েটার বানিয়ে এগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে, তো সেজন্য অর্থনৈতিক গুরুত্বও কিছু রয়েছে। এখন কৃত্রিমভাবেও ওই রকম কি হচ্ছে না, আমরা লোমজ জাতীয় পদার্থগুলো উৎপন্ন করছি কৃত্রিমভাবে, কারণ সব এত বেশি বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেজন্য এখন কি করা হয়েছে, শিকার বন্ধ করে দেওয়া হয়েছে, পশু পাখির চামড়াটা যে সমস্ত পশু পাখিগুলো মরে যাচ্ছে তাদের চামড়াটা নিয়ে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি একটা পশু পাখি নিয়ে পরে তাদের থেকে মানে চুরি করে শিকার করে সেগুলোর থেকে চামড়াটা নিচ্ছি, দাঁত ভাঙছি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না, জীব বৈচিত্র্যটার একটা বিনষ্ট করছি, আমরা একটা প্রজাতিকে নষ্ট করছি, ধ্বংস করছি, তাই জন্য এখন সেই জিনিসগুলোকে বন্ধ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য জীব বৈচিত্র্য রয়েছে, তাহলে জীব বৈচিত্র্যের গুরুত্ব যদি বলে এই পয়েন্টগুলো তোমরা লিখবে। যেহেতু চোরা শিকার হচ্ছে, এখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অরণ্য আমরা ধ্বংস করছি, পশু পাখিগুলোকে হত্যা করা হচ্ছে, অনেক জায়গায় পশুগুলোর মাংস খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বলে পাচার করা হচ্ছে, গয়না বানাতে হাতির দাঁত কাজে লাগছে, অনেক কিছু জিনিসই আমরা গয়না অলংকার বানাতে নিই, তো এই জিনিসগুলোর জন্য কি হচ্ছে, জীব বৈচিত্র্যের ওপর এফেক্ট পড়ছে, খাদ্য খাদকের মধ্যে এফেক্ট পড়ছে, এক একটা জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই জন্য কি হয়েছে, জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এই জীব বৈচিত্র্য সংরক্ষণ কাজে সংস্থা কিছু এখন এসেছে, সেই সংস্থাগুলোর নাম কি, WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, আর একটা হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এই দুটো সংস্থা জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছে যেন এই রকম ভাবে জীব বৈচিত্র্য হ্রাস না হয়। জীব বৈচিত্র্য প্রজাতি বিলুপ্ত হলে কিন্তু প্রাকৃতিক যে ভারসাম্য, পরিবেশের ভারসাম্যটা বিনষ্ট হবে, তাতে ক্ষতি কিন্তু আমাদেরই হবে, তাই জন্য কি হচ্ছে না, অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এই দুটো সংস্থা মিলে, টাকা ব্যয় করছে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য। তোমরা জানো দুরকম ব্যবস্থা আছে, একটা ইনস্টিটিউ সংরক্ষণ, একটা এক্সিটিউ সংরক্ষণ। ইনস্টিটিউ সংরক্ষণ কাকে বলবো না, যখন যে সমস্ত প্রাণীগুলো প্রজাতিগুলো নিজেদের অঞ্চলেই আছে, সেই অঞ্চলে বসবাস করে, সেখানে কি করা হচ্ছে, যেখানে তারা থাকছে সেখানেই ব্যবস্থাটাকে উন্নত করে তাদের খাদ্যের যোগান দিয়ে পরে চিকিৎসার সুবিধা দিয়ে একটা সংরক্ষণ ব্যবস্থা করা হচ্ছে, যাকে বলা হয় ইনস্টিটিউ সংরক্ষণ। মানে প্রাকৃতিক পরিবেশে, নিজস্ব পরিবেশেই তারা রয়েছে জীবগুলোকে, কিন্তু তারা যাতে ওই জায়গার মধ্যেই খাদ্য পায়, জল পায়, কিছু হলে শরীর খারাপ, যেবার জীব যদি রয়েছে তাদের তো শরীর খারাপ হতেই পারে, চিকিৎসার প্রয়োজন আছে, তো সেগুলো যাতে সুযোগ সুবিধা সেই জীবগুলো পায় তার দিকে ব্যবস্থা করে সংরক্ষণ করা হচ্ছে, যাতে চোরা শিকার বা শিকার বন্ধ হয়, জীবগুলো নিজেদের জায়গায় ঠিকঠাকভাবে থাকতে পারে, বিচরণ করতে পারে, প্রজনন করতে পারে, সেই দিকে ধ্যান দেওয়া হয়েছে, তো এই ব্যবস্থাটাকে বলা হয় ইনসিটু ব্যবস্থা। এক্সিটু ব্যবস্থা মানে তাদের প্রাকৃতিক, কোনো একটা জীবের প্রাকৃতিক পরিবেশ থেকে উঠিয়ে এনে আমরা যদি অন্য কোথাও তাদের সংরক্ষণ করছি, যেমনি চিড়িয়াখানা, একটা খাঁচা তৈরি করে তাদের মধ্যে রেখে তাদেরকে খেতে দিচ্ছি, একটা একটু জায়গা দেওয়া হচ্ছে তাদের বিচরণের জন্য, প্রজননের জন্য ব্যবস্থা করছি, চিকিৎসার ব্যবস্থা রাখছি, বোটানিক্যাল গার্ডেন, অন্য কোনো জায়গা, বিদেশ থেকে গাছ এনে পরে আমরা একটা জায়গায় রাখছি, তাকে সংরক্ষণ করছি, রক্ষণাবেক্ষণ করছি, বা যেই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে অন্য জায়গার থেকে তুলে এনে তাদের সংরক্ষণ করছি, এইগুলোকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এবারে যদি আমি ইনস্টিটিউ সংরক্ষণের কথা বলি, সংরক্ষণের মধ্যে ইনস্টিটিউ সংরক্ষণের কতগুলো ভাগ তোমরা পড়ে এসছো ক্লাস টেনে, জাতীয় উদ্যান দেখেছ, এক্সাম্পল যদি বলো উত্তরপ্রদেশের পর্বত, মধ্যপ্রদেশের কানহা, পশ্চিমবঙ্গের হচ্ছে জলদাপাড়া, একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয় পশ্চিমবঙ্গের জলদাপাড়াতে, তারপরে অভয়ারণ্য পড়েছ, অভয়ারণ্যের উদাহরণ যদি বলো পশ্চিমবঙ্গের বেথুয়া ঢোরি, কর্ণাটকের বন্দিপুরের কথা জানো, সংরক্ষিত বনাঞ্চল পড়ে এসছো পশ্চিমবঙ্গের চাপড়ামারি, অসমের কাজিরাঙ্গা, গুজরাটের গির যেখানে সিংহ প্রকল্পটা রয়েছে। ইনস্টিটিউ সংরক্ষণের মধ্যে যেটা সব থেকে বড় সংরক্ষণ পড়ে এসছো, বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গের সুন্দরবন, যেটা ইউনেস্কো প্রোগ্রাম করেছে, ম্যাব ইউনেস্কো করেছিল, ম্যাব মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এর লক্ষ্য কি ছিল, উদ্ভিদ প্রাণী আণুবীক্ষণিক জীব সমস্ত জীব বৈচিত্র্য এখানে রক্ষা করা হয়েছে, সবকিছু
এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনও ছিল, মানুষের পৃষ্টি যেখানে সংরক্ষিত হয় কোথায়, কোন সংরক্ষণ পদ্ধতিতে, সেটা ইনস্টিটিউট বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই চারটে জিনিস তোমরা পড়েছো। এখানে আরো দুটো জিনিস ইনক্লুড হবে যেটা রাজ্য সরকার আইন করে করেছেন ইনস্টিটিউট সংরক্ষণ। একটা হচ্ছে সংরক্ষিত অঞ্চল, প্রোটেক্টেড অঞ্চল, যেগুলো বিপদগ্রস্ত প্রাণী সেগুলোকে বাঁচানোর জন্য রাজ্য সরকার আইন করে সেটাকে সংরক্ষিত অঞ্চল করে ঘোষণা করেছে। আরেকটা হলো গেম রিজার্ভ। এটা কি? এটাও রাজ্য সরকার আইন করে করেছে, একটা অরণ্যকে গেম রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে যেখানে শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দুটো টার্ম, এই দুটো জিনিস ইনক্লুড হবে ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে। বাকি যেই চারটে জিনিস, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে তোমরা পড়ে এসছো, যে এখন যেই দুটো ইনস্টিটিউট সংরক্ষণ আরো এক্সট্রা পড়বে, প্রোটেক্টেড এরিয়া আর গেম রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে যেই এক্সাম্পলগুলো ভালোভাবে পড়বে, একটা তো পশ্চিমবঙ্গের সুন্দরবন জানো, আরেকটা হচ্ছে নন্দা দেবী, যেগুলো আমি বলছি সেগুলো একটু ভালোভাবে খেয়াল রেখো। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাঞ্চলে আছে, নকরেক এটা মেঘালয়ে, মানস হলো অসমের, আর পড়বে সুন্দরবন তো ভীষণ ইম্পর্টেন্ট যেটা পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি, নীলগিরি তামিলনাড়ুতে রয়েছে যেটা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, মান্নার, গল্ফ অফ মান্নার, মান্নারটাও হচ্ছে তামিলনাড়ুর বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল উড়িষ্যার বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নামগুলো থেকে কিন্তু, যে নামগুলো আমি লিখছি এই নামগুলো থেকে তোমাদের বেশি কোয়েশ্চেন আসে। কচ্ছের রন এটা গুজরাটে রয়েছে, কচ্ছের রন গুজরাটের মধ্যে, তারপরে কাঞ্চনজঙ্ঘা আছে সিকিমের ক্ষেত্রে, তারপরে মধ্যপ্রদেশে আছে পাঁচমারি, আর মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে আরেকটা আছে আচান কমার অমরকণ্টক, লিখে দিই, এই নামটার থেকেও কোয়েশ্চেন আসে। এগুলো সমস্ত হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, আচান কমার অমরকণ্টক, ঠিক আছে। এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো কোথায় অবস্থিত, এক নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন আসে, এগুলো কিন্তু একদম ছাড়বে না। অনেকগুলো নাম তোমরা পাবে, পান্না পাবে মধ্যপ্রদেশের, তারপরে একটা পর্বত আছে শেষাকালাম পর্বত, সেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পাবে, হিমাচল প্রদেশের মধ্যে কোল্ড ডেজার্ট পাবে, তো অনেকগুলো নাম পাবে, তার মধ্যে এই যে কটা নাম খুব ভালোভাবে পড়বে উইথ জায়গা, এগুলো প্রত্যেকটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। আর এক্সিটু সংরক্ষণের মধ্যে যদি এক্সাম্পল বলে, সেগুলোও তো জানো, সব থেকে প্রধান হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, যেটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় বিভিন্ন প্রকারের পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশ। সিড ব্যাংক পড়ছে এক্সিটু সংরক্ষণের মধ্যে, বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, আলিপুরের চিড়িয়াখানা, এই সমস্ত কিছু হচ্ছে এক্সিটু সংরক্ষণের আন্ডারে পড়ছে। জীব বৈচিত্র অবলুপ্তির কারণ, এটাও তোমরা জানো, শিকার, অরণ্য ধ্বংস, দূষণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, আন্তর্জাতিক কিছু ব্যবসার জন্য বিদেশি প্রজাতি ঢুকে যাচ্ছে, বিদেশি প্রজাতির অনুপ্রবেশের ফলে আমাদের দেশীয় প্রজাতির কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই জিনিসগুলোর জন্য কি হবে না, জীব বৈচিত্র অবলুপ্তি হচ্ছে। অরণ্য ধ্বংস কেন, বাসস্থানের জন্য লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, বাসস্থানের জন্য অরণ্য ধ্বংস করছি, চোরা শিকার করছি, সেটা অর্থনৈতিক দিক থেকে কোনো লোভী মানুষ শিকার করছে, সেগুলো বিদেশে পাচার করছে অর্থের লোভে, তো এই সমস্ত কারণ হলো জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ, যার জন্য সংরক্ষণটা প্রয়োজন হয়েছে। হটস্পট যেই জীব বৈচিত্র্যের মধ্যে রয়েছে, দুটো জায়গার মধ্যে হটস্পট কাকে বলবে, এটা ক্লাস 10 কোয়েশ্চেনেও আমি দিয়েছি ইম্পর্টেন্ট হটস্পট নামটা, যিনি প্রথম বলেছেন তিনি হলেন মায়ার, নামগুলো একটু সায়েন্টিস্টদের মনে রাখবে। হটস্পট কেন, দুটোর মধ্যে একটাকে আমরা কি কি শর্ত থাকলে বলবো, সেই শর্তগুলো তোমরা পড়ে এসছো, আমি আর এখন আলোচনা করছি না। আর এন্ডেমিক আর এন্ডেঞ্জার্ড, এই দুটো টার্মও নিশ্চয়ই ক্লিয়ার আছে। এন্ডেমিক মানে নির্দিষ্ট কোনো পার্টিকুলার অঞ্চলের কোনো প্রজাতি যদি বিলুপ্ত হচ্ছে, নিঃশেষিত হয়ে যাচ্ছে, সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না, তাকে বলা হয় এন্ডেমিক। আর এন্ডেঞ্জার মানে বৃহৎ অঞ্চলে, বৃহৎ ভৌগোলিক অঞ্চলে যেগুলো বিলুপ্ত প্রায় বিপন্ন প্রাণী, তাদের আমরা বলবো এন্ডেঞ্জার। দুটো টার্মের মধ্যে পার্থক্য তোমরা দেখেছো ক্লাস 10। ভারতের হটস্পটের মধ্যে পূর্ব হিমালয় হটস্পট, পশ্চিমঘাট আর শ্রীলঙ্কার হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, সুন্দরল্যান্ড হটস্পট, এদের বিপন্ন প্রজাতি, এগুলো তোমরা পড়েছো, আমি ওই জন্য আর ডিটেলসে আলোচনা করছি না। তো এই জিনিসগুলোই রয়েছে তোমাদের জীবনের বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে। আমার প্রথম চ্যাপ্টারটা
তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেল, আমার ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল আলোচনা। এবার তোমরা বইটা খুলে পড়বে, যদি কিছু বুঝতে না পারো সেটা কমেন্ট করে আমায় জিজ্ঞেস করে নেবে। যেই যেই পয়েন্টগুলো আমি বললাম যে আসবে, বৈচিত্র্যের মধ্যে আলফাবিটা গামাটা ইম্পর্টেন্ট, সেখান থেকে কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসে, বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল ভীষণ ইম্পর্টেন্ট, যতগুলো নাম বললাম সেগুলো দেখবে, বায়োডাইভার্সিটি নাম বলেছে রোশন ইম্পর্টেন্ট, হটস্পটের নাম দিয়েছে মায়ার ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট যেগুলো বলছি, এই কোয়েশ্চেনগুলো নিটের জন্যও ইম্পর্টেন্ট, নার্সিং এন্ট্রান্সের জন্যও ইম্পর্টেন্ট। সরকারি চাকরিতে অত সায়েন্টিস্টের নাম ডিটেলসে আসে না, মেনলি নার্সিং এন্ট্রান্স আর নিটের জন্য এই নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভের নাম আর জায়গাগুলো যেগুলো মেনশন করলাম সেগুলো একদমই বাদ দেবে না, অনেক কটা বইয়ের নাম পেয়ে যাবে, তবে যেই নামগুলো আমি বলে দিলাম সেগুলো খুব ভালোভাবে দেখো। ফার্স্ট ইউনিটের মধ্যে তিনটে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল আর দুটো চ্যাপ্টার আছে, তাহলে ফার্স্ট ইউনিট আমার কমপ্লিট হয়ে যাবে। এই টোটাল ফার্স্ট ইউনিট থেকে তোমাদের 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। চ্যাপ্টারটা আমি আগে আরো দুটো চ্যাপ্টার পড়িনি, তারপরে কোন কোয়েশ্চেনগুলো পড়বে সেগুলো বলে দেবো, আর আমি পড়াতে পড়াতেও যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে নোট করবে। যেগুলো বলছি নিটের জন্য ইম্পর্টেন্ট, নার্সিং এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ভালোভাবে পড়বে। এগুলোই হলো মেন মেন টপিক যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন ক্লাস 11-এও আসবে। বাকি এই চ্যাপ্টারটা তোমরা পুরোটাই 9-10-এ কভার করে নিয়েছো, সেজন্য এই প্রথম অধ্যায়টা পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজ এখানেই শেষ করছি। যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যারা আছো তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু ভাই বোন দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করতে পারো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ভালো করে পড়ো, কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও, কোনো টপিক যদি বুঝতে না পারো। আজ এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।